বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছর ধরে অত্যাচার চালিয়ে দেশকে অন্ধকারে নিয়ে যেতে চায় যারা, তাদের বিরুদ্ধে আজ জেগে উঠেছে জনতা। জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল আরও বলেন, এবার সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিএনপি ঘরে ফিরবে। আর দলের সিনিয়র নেতারা বলেন, নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন হামলা মামলা চালিয়ে আন্দোলন দমানো যাবে না। আরও জানাচ্ছেন শেখ মহিউদ্দিন। অভূতপূর্ব এক সংহতির চেতনা, এই স্লোগানে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোমবার রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দুপুর থেকেই মহানগরের বিভিন্ন অঞ্চল থেকে যোগ দেন নেতাকর্মীরা। এক পর্যায়ে আলোচনা সভা রূপ নেয় সমাবেশে, পূর্ণ হয়ে যায় বিজয়নগর থেকে ফকিরাপুল সড়ক। ৭ নভেম্বরের চেতনায় আন্দোলন সংগ্রাম আরও বেগবান হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। এই দীর্ঘ ১৫ বছর ধরে আজকে যে সরকার অনির্বাচিত সরকার জনগণের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে আমাদের বুকের উপরে স্টিল রোলার চালিয়ে আমাদের ছেলেদেরকে হত্যা করে গুম করে যারা আজকে আবার বাংলাদেশকে সেই অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়, তাদের হাত থেকে মুক্ত করবার জন্য আন্দোলন শুরু হয়েছে। একটাই দাবি, সেই দাবি হচ্ছে শেখ হাসিনা তুই কবে যাবি। এক দফা এক দাবি। বিএনপি নেতারা বলেন, বর্তমানে যারা অলিখিত বাকশাল চালিয়ে দেশে নৈরাজ্য কায়েম করেছে তাদেরকে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ জেগেছে। বিএনপি কিংবা বিএনপির বাইরে যারা দেশকে ভালোবাসেন তারা সকল সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াকে স্মরণ রাখবেন। পুনরায় এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় মানুষের কাছে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে যেতে হবে রাজপথে। বর্তমানে যারা অলিখিত বাকশাল চালাচ্ছে বাংলাদেশে সেই একই অবস্থান সৃষ্টি করেছে, তাই জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানায় বিএনপি নেতারা। দলের মহাসচিবের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ, ফাতিয়া পাঠ ও মোনাজাত করেন নেতাকর্মীরা। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।